ফুচকা, এই শব্দটার সাথে কিন্তু মেয়েরা খুবই পরিচিত। যখন কেউ ফুচকা খেতে যায় তখন কিন্তু কখনো একা কেউ খেতে যায় না, সঙ্গে হয়তো বা দুইজন তিনজন থাকবেই। কিন্তু ফুচকা ফুচকা যখন খেতে যায়, 10 টাকার ফুচকা সবসময় কিন্তু এখনকার অবস্থা অনুযায়ী 4টা দেয়। এই 4টা ফুচকা খাইতে গেলে মিনিমাম মামা টক দেন বেশি করে, মামা ঝাল বেশি করে দেন, মামা ভিতরে ভর্তাটা বেশি বেশি মানে ঝাল দিয়ে বানাইয়েন, মামা ফ্রিতে কি একটা ফুচকা পাওয়া যাবে না। ফুচকার কথা বলতে গেলে কিন্তু অটোমেটিক জিভায় পানি চলে আসো, সেম সবারই কিন্তু এটা হয়। মামা আর একটা মানে এমনি ঠোঙ্গা ফুচকা দেওয়া যায় না, মামা ফুচকার সাথে কিন্তু আর একটা বেশি দিলে ভালো হয়, 10 টাকা দামের ফুচকা কখনো কি 4টা পাওয়া যায়? 10 টাকা দামের ফুচকা কমপক্ষে 5টা পাওয়া উচিত, 1টা 2 টাকা পিস হলে কিন্তু ঠিক। মেয়েরা যতটা না মানে এই ফুচকার সুনাম করে, তার সাইতেও কিন্তু ফুচকাওয়ালাকে বেশি পটাইতে পছন্দ করে, কারণ ফুচকাওয়ালাকে পটাইলে যদি ফ্রিতে কিছু পাওয়া যায়। আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ফুচকার দোকানে আপনি গিয়েছেন কিন্তু লম্বা সিরিয়াল, সামনে তো আপনার সিরিয়াল ধরে নিতে হয়, সেই মুহূর্তে কিন্তু মেয়েরা কখনোই কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পছন্দ করে না। আশেপাশের যে দোকানপাটগুলো আছে সেখানেও চেষ্টা করে যে খুব তাড়াতাড়ি যদি তাদের কাছ থেকে আমরা ফুচকা নিতে পারি, কিন্তু সবারই তো একটা পছন্দের জায়গা থাকে, অমুক মামার ফুচকাটা আগে খাইছিলাম ওটা ভালো হয়েছে, ওটাই আমাকে খাইতে হবে, ওটাই নিতে হবে, সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে ধৈর্যের বাঁধটা যখন ভাঙে যায় তখন মনে হয় যে না, অন্য মামার দোকান থেকে গিয়ে ফুচকাটা নিয়ে খাওয়াই সবচাইতে বুদ্ধিমানের কাজ। কিন্তু ফুচকা যখন হাতে পেয়ে যায় তখন তো মনে হয় আহা কি শান্তি, 10 টাকার 4টা হয়েছে ঠিকই হয়েছে, কাজ ক্ষেত্রে 3টা দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু খাবারের যখন শেষ মুহূর্তটা চলে আসে তখন মনে হয় ইস ফুচকাটা তো শেষ হইলো, এখন যদি আর একটা ফ্রিতে যদি পাইতাম তাহলে কতই না ভালো হইতো। তখন আমরা শুরু করি মামাদেরকে তেল মারা, মামা 5 টাকার মানে 10 টাকার 5টা দেওয়া উচিত, অথবা 20 টাকার আরও বেশি মানে দেওয়া উচিত। 20 টাকার হিসাবে 8টা হয়, আপনি কিন্তু ফ্রিতে দিতে পারেন আরও 2টা, তাহলে কিন্তু আপনার দোকানে কিন্তু অনেক ভিড় থাকবে মামা। এরকম কিন্তু অনেকেই আছে চাপা পিটায়, চাপা পিটাতে পিটাতে মামার মনে হয় যে না কথা তো ঠিকই বলতেছে, যদি আমি ফ্রিতে মানে 20 টাকার যদি আমি 10টা দিতে পারি তাহলে তো খারাপ না। এরকম আবার কিন্তু অনেকেই মনে করে মামার দোকানে কিন্তু ভিড় লাগায়। মামা প্রথম প্রথম হয়তো বা দেখা যাচ্ছে 2 দিন 4 দিন 10 টাকার 5টা 20 টাকার হয়তো বা 10টা দিচ্ছে, এরকম মামা কিন্তু তার কাস্টমারদেরকে সুন্দর মতো মানে তার দোকানে ভিড় আনার জন্য কিন্তু 2টা বা 1টা করে বেশি দিচ্ছে। সেই সুবাদে কিন্তু মামার দোকানে ভিড় লাগেই থাকতেছে। এদিকে মামার হাতের যে ফুচকা চটপটির যে বানানার যে স্বাদ, এই স্বাদ কিন্তু সবার মনের মধ্যে গেঁথে থাকতেছে, সবাই কিন্তু মামার দোকানে টপ মানে টপ মারতে চাই। তো এরকম আমাদের কিন্তু রহরহ কিন্তু ফুচকার দোকানদারের সাথে আমরা চাপাবাজি করতে পছন্দ করি, 2টা ফাও খাইতে পছন্দ করি, 2টা ফাও মানে কথা বলতেও পছন্দ করি।